नेता नेताकर्मी पूरा पूरी आड़ एवं कितु बड़े बड़ संशय रोचक मिले टिकट पुरा मुह को, को ना मिलवा क्या दि जापा दल भर को जो नुआ आसूं आमदानी नेता दि जापर कि खूब संशय नेता मनरे छका पंजा ये अटकी टिकट घोषणा कितना एबि एब प्रमुख सीट रे जेहेतु तो टिकट प्रार्थी घोषणा ही ना तेणु বিজেডি যে রয়েছেন নেতা কর্মী মানে সে আসি বেশ সংঘভবন কুয়ু বা নবীন নিবাস কুহতু ই আসিকি শক্তি প্রদর্শন করছেন নিজ নিজ সমর্থক সহ এবং বেগুনিয়া বিধায়ক রাজেন্দ্র সাউ এবং আশায়ী প্রার্থী প্রদীপ সাউ আজ নবীন নাস আগে পৌঁছিলে সেপরে টিকট এপর্যন্ত বেগুনিয়ার আপনার মনথ ঘোষণা হয়ে না তেম পরস্পর কি কাহ কাটি পাৰিছে কাহু দিয়া যাওঁ নেকি প্ৰাৰ্থী দিব সেইপাই টিকট মতে মিলিব বা নিজক মিলাই লবি খুব জোৰৰে চালুছে তে এই চবু ভিতৰত বেগুনিৰ টিকেট কি গোটেই বড় সছপেচ অঁ সেইবুলি নীলগিৰিৰ আশাই কথা যদি কয় সন্তোষ খটুৱা যদি সংগঠন কাম কৰি আছোঁ তেণু সুকান্ত নায়ক বিজেপি বিজেপি ৰূ আ কেতিয়াবা মিছিচ্ছিল তেনু দ্বন্দ্ব এঠি মধ্য নীলগিৰিপাই কাহ যাওক তাি মধ্যে গোটে প্রকার সংশয় রোটে প্রকার রিদ দ্বন্দ্ব বড়িছি আম সহিত অতি লক্ষ্মীধর মহাপাত্র যোড়ি হচ্ছেন পুথরে তেমকরি লক্ষ্মী পাখক যাওয়া লমী ইয়ে এপর্যন্ত ঘোষণা হয়ে ইয়ে গোটে পার্ট এবং তার অপর পার্শ্ব যদি দেখা কাহকু মিলি তাকু তাি গোটে বড় দ্বন্দ্ব এবং সমস্ত নিজ নিজ স্তরে আসি লবি করি ব্যস্ত নিজ সমর্থককে নিয়ে কি ভিড় লগাইবার ব্যস্ত তেমন একে এনে যে দ্বন্দ্ব রাখক টিকট প্রকৃত মিলিব দল ভিতরে সংগঠন করি আস্তা লোক না বাহার কি আসুক তাকে না পুরা পুঁ আহ

ସେମାନେ ଭାବୁଛନ୍ତି ସେମାନେ ସଂଗଠନ ପାଇଁ କାମ କରିଛନ୍ତି ବିଜେଡ଼ି ପାଇଁ ଦୀର୍ଘ ପାଞ୍ଚ ବର୍ଷ ଧରି ସଂଗଠନ ବନେଇଛନ୍ତି ତେଣୁ ନିଶ୍ଚିନ୍ତ ସେମାନେ ଦୃଢ଼ ଦାବି କରୁଛନ୍ତି ଆସିକିରି ନବୀନ ନିବାସ ହେଉ କିମ୍ବା শঙ্খ ভবন সে আসি তাঁকর শক্তি প্রদর্শন করুচ এবং দাবি করছেন এবং তা লবি জোরদার করছেন তাকেট দিয়ে যাবে কারণ আপনার জাঁথি পঁচিশ বর্ষ ধরি সরকার রয়েছে বিজেডি তেমন অনেক আশায়ী রই যা সংগঠন সম্পাদক কৌে দশর উর্ধ্ব আবেদন পত্র আসছে তাঁর প্রার্থী তা প্রার্থীপ্রাই তুমি নিশ্চিন্ত ভাবে এটি আশায়ী রই অধিক দ্বিতীয়ত যিহেতু পঁচিছ বৰ্ষ ধৰিকিৰি বিজেডি চৰকাৰ ৰোষ ৰহিব স্বাভাৱিক তাচিত দলৰে মোৰ অধিক আশা ৰ দলৰে যদি জুই টিকেট মিলিব অসন্তোষ সৃষ্টি হ'ব তে ই তিনিটা দিগ কু দেখি বিজেডি তাৰ টিকেট ফাইনাল কৰোঁ দল দেখুচি যোন চিট্ৰে আপোন দেখিবে জৌঠি জন অসন্তোষ অধিক ৰিজি যো অঞ্চলৰে সে নির্বাচন মণ্ডৰ দল দেখুছি, সেঠী কংগ্রেসর ভোট বেংকক ভাঙি কিভলি ভাবৰে যো মানে কংগ্রেসর ষ্ট্ৰং লিডর আছেনদি বা বিৰোধীৰ দলৰ যো মানে ষ্ট্ৰং লিডাৰ বিজেপি হয়ন্তু কি কংগ্ৰেছ হ সেঠী যো মানে ষ্ট্ৰং পকড আছে যে লোকমান অসন্তোষত কানেক্টেড আছে সেইভলি লিডাৰক আনি মিশোচি যাহা ফলৰে জন অসন্তোষ পাই যো 10% ভোট কটিৱাৰ থিলা সেঠী সে 10% কংগ্ৰেছৰ ৰূপাৰ্তী দিয়ন্তু বা নাোৱা চেৰা চিঠি দিলে সেই আডজষ্টমেণ্ট হৈ পাৰিব যাফলৰে কি বিজেডি পুনৰবাৰ সেই চিট্ৰে জি কৰি পাৰিব কব্জাৰে ৰখিপাৰিব সেইপাই দল ই্ৰাটেজি আপোনাক বাহিৰৰ দলৰু প্ৰাৰ্থী কৰোঁ যদি দেখিব আপোনাৰ খোৰ্ধা কথা দেখিব বৰ্তমান সুদ্ধা খোৰ্ধা বেগুনিয়া ভুবনেশ্বৰ চিলিকা ইতক আপৰ বৰ্তমান কোন প্ৰাৰ্থী ঘোষণা হি নাই আজি মধ্য আপোনাৰ দেখি থৈ সেই মুখ্যমন্ত্ৰী কৃতজ্ঞ দাবী ধন্যবাদ দা উভয় যিয়ে বেগুনিয়াৰ যিয়ে বিধায়ক অহা যদি ৰাজেন্দ্ৰ চাহু সি বিথনকু নে মুখ্যমন্ত্ৰী ধন্যবাদ দাবী যিহেতু তাক স্বতন্ত্ৰ পাৰ্ণ্ডুৰু পাঁচ কোটি টকা বেগুনিয়াৰ বাৰশ বোলগড় বেগুনিয়াৰ বাশপুৰ দিম সেই দেখিব যিয়ে কংগ্ৰেছৰ তিনি বৰ্ষি সি বৰ্তমান গোটেই দৃঢ় দাবীদাৰীক অদীপ চাহু কাৰণ সি গত থাকে দু হাজার উনিশে লড়ি লে এবং পচাশ হাজার পাখা ভোট পাই তে সে তাঁর সংগঠন বিজেটি মিশলাপরে সেগঠন টিয়ার তা লোক সঙ্গে কনেক্টোকি আসলে ধন্যবাদ দেওয়া তেমন ধন্যবাদ তাড়ালে নবীন নিবাস শক্তি প্রদর্শন করা যাচ্ছে এবং সেটি লবিক জোরদার করা টিকেট দেওয়া তেমন বিজেটি এথর যেহেতু বিজেডি এথর কোশি প্রকার খোর্ধা জেলার

ପୁରୁଖାଙ୍କ ସିଟ୍ରେ ବଦଳ ବଦଳ କରିବାର ସୂଚନା ମିଳୁଛି ତେଣୁ ଖୋର୍ଦ୍ଧାରେ ରାଜେନ୍ଦ୍ର ସାହୁ ଦେଇପାରେ ଏଠି ବୋଲଗଡ଼ ବେଗୁନାରେ ପ୍ରଦୀପ ସାହୁଙ୍କୁ ଟିକେଟ୍ ଦେବାରେ ଚର୍ଚ୍ଚା ହେଉଛି ଏପଟେ ଆପଣ ଦେଖିବେ ନୀଳଗିରିରୁ ଆଜି ନୀଳଗିରିରୁ ଆଜି ସନ୍ତୋଷ ଖଟୁଆଙ୍କୁ ମଧ୍ୟ ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା ଏବେ ନୀଳଗିରିରେ ଆସନକୁ ନେଇ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଉପୁଜିଛି କାରଣ ଆପଣ ଜାଣିଥିବେ ଯିଏ ବର୍ତ୍ତମାନ ନୀଳଗିରିର ବିଜୟ ବିଧାୟକ ଥିଲେ ସିଏ ବର୍ତ୍ତମାନ ବିଜେଡ଼ିରେ ତେଣୁ ବିଜେଡ଼ିରେ ଆସିଲା ପରେ ସେ ଦାବିଦାର ହୋଇଛନ୍ତି ବିଧାୟକ প্রার্থীপ্রাই তা বিজেডি বিধায়ক প্রার্থী কর সূচনা মিলুছে কিন্তু দুই হাজার উনিশে যকর দিয়ে সুকান্ত নায়ক বিজেডি প্রার্থী হয়েকি সন্তোষ খটুয়া দীর্ঘ পাঁচ বছর সিদ্ধ সংগঠন করেছেন সি গোটে দৃঢ় দাবিদার টিকেটপায়ে তেমন কিভাবে ভাবে দল এটি যদি সুকান্ত নায়ক ଟିକେଟ୍ ଦେଉଛି ତାହେଲେ ସନ୍ତୋଷ ଖଟୁଆଙ୍କୁ କିଭଳି ଭାବରେ ଥଇଥାନ କରାଯାଉଛି କାରଣ ପାଞ୍ଚ ବର୍ଷ ଧରି ଇଏ ମଧ୍ୟ ସଂଗଠନ କରିଆସୁଛନ୍ତି ସେ ଜାଗାରେ ତେଣୁ ଯଦି ଦଳ ସମସ୍ତିଙ୍କୁ ନେଇକିରି ଏଠି অঁ সন্তোষক আজি ডকাই যবীনিবাছ তাংগলৈ আলোচনা কৰা যাওঁ তুমি কিভাৱে থৈথান কৰা কিভলভাৱে টিকেট ঘোষণা পূৰ্ব যমুতি এটি যি অসন্তোষ দেখা দেৱ তাক কিভলভাৱে পাৰ্টি প্ৰশমিত কৰিব তাৰপিছত প্ৰশমিত কৰিব পাৰে টিকেট ঘোষণা পাৰ্টি যাওঁ তুমি আপোনাৰ দেখিব ব্ৰহ্মপুৰ লোকসভাৰে যেতিয়া বিজেপিৰ নেকি আনিকৰি প্ৰাৰ্থী কৰাৰ ভৃগু বসিপাত পূৰ্ব দেখি থৈ চন্দ্ৰশেখৰ চাহত আলোচনা কৰি ଉପସଭାପତି କରାଗଲା ତା' ସହିତ

यस्तो विवाद घर यहाँ आशा अधिक र अनेक आसन रहेछ जोटिक जन असंतोष अधिक र विजेडिसि जिति नुवा चेहेरा दोसि त विजेडि फरेस भोट आसिपऱ विजेडी बुझी विचारि गोटी प्रतिपक्ष को देखिकरी বিলকুল এবং ইয়ে বহু জরুরি আপনি যেমন কহলে এবং কিভাবে ভাবলে আশেই প্রার্থী ম্যানেজ করা নির্বাচন পরিচালনার ইয়ে বি গোটে বহু গুরুত্বপূর্ণ অংশ এবং আপনি যেমন কুচি যদি যেজাম্পল আপনার দেলে হুয়ে তো বোলগড় বেগুনিয়া এবং খোর্ধার ইন্টারচেঞ্জ করা যাই পারে আমি আগুরক আসনার দেখিছু যেভাবে ভাবে মুহ পরন করা কারণ দলের অসন্তোষ বা স্থানীয় লোক কালে অসন্তোষ থাকি যেভাবে ভাবে কোণ প্রকার বিোধী হাওয়া স্থানীয় লোক থাকেন প্রার্থী একু তো ম্যানেজ করা যাব কিন্তু অনেক জায়গায় গোটে এগাম্পল আজ যেত নীলগি পর্যন্ত সংগঠন করুলে বা গত যে টিকট পাই সন্তোষ কটুয়াঙ্কা সে স্পষ্ট ভাবে যদি মতো দিয়া টিকট ঠিক অনেক যদি সুকান্তবাবু করা তাহলে তা

সেই ৰমেশাই ছাডিকি বিজেৰে মিছিলে তুণু এইভাৱ উদাহৰণ বিজেপি অতি কিন্তু বিজেপি সত চেষ্টা কৰাৰ দলীয় কৰ্মী কিভাৱে অসন্তোষক দূৰ কৰি তো থৈথান কৰি কিভাৱে সমস্ত নিৰ্বাচন কুজিব কেবি ক'ৰ দল চাহেনি যিয়ে কাম কৰি আছো পাঁচ বৰ্ষ অ কিন্তু এতিয়া ক বহুত জাগুচি অসন্তোষ যাবিদাৰ অংগঠন কৰি পকড ৰ যেতিয়া নমিলি যে ৰমেশাই কথা আমি কয়লিডি যি বিজেপি বিধায়ক ঠিকৰ্তন কৰা কোন দল কথাৰ ৰাজি হৈ

नमस्कार चंती खास खबर मोनिका स्वागत करुस् प्रथम गुरुत्वपूर्ण खबर जहाँ रोचना कटक बारवाटी विधायक मोहम्मद मोकिम को हाइकोर्टे झटका ओआरएसडीसी मामल में भिजिलायम रखि हाईकोर्ट पूर्व तीन वर्ष दंडादेश मुकीम को हाईकोर्ट झटका ये रही प्रथम खबर देखा मोहम्मद मुकिन को हाइकोर्टर झटका कटक बारवाटी विधायक मोहम्मद मुकीम को झटका ओआर एचडीसी विजिलेंस कोर्ट को राय को कायम रखिश हाइकोर्ट ए मामला रे मुकुम को पूर्व विजिलेंस कोर्ट पूर्वु भिजिलार्षर दंडादेश राय को रे चैलेंज करते महम्मद मुकीम वर्तमान बर्तमान झटका लगी हाईकोर्ट को राय को कायम रखी चंती बड़ खबर जहां सासुच्छी हाईकोर्ट रूप यटका ओआर एसडीसी मामलें भिजिला पक्ष राय को कायम रखिज हाइकोर्ट मामल में मुकुम को पूर्व भिजिलांस कोर्ट वर्ष पक, दंडादेश राय को से चैलेंज कर झक्का लगी हाईकोर्ट ए राय को कायम रखी लगातार भाव कटक बारवटी विधायक महम्मद मुकिम को यह हाईकोर्ट हाँ तो जो ए राय को से चैलेंज करते परवर्त पर्याय किता हाइकोर्टर रहितादेश जारी तो करा कि निश्चिंत भावे झटका लगी पूर्वर तीन वर्ष दंडादेश भिजिला स्वतंत्र कोर्ट कटक बारवाटी विधायक महम्मद को कोनि वर्ष दंडादेश विरुद्ध से चैलेंज राय विरुद्ध किंतु बर्तन पक्ष हाईकोर्ट ये राय को कायम से जो राय को चैलेंज कि बड़ झटका लगी महम्मद मक्यूम रु झटका जहाँ सूचना रही बटक 12 विधायक मोहम्मद मोकिम तांकू 3 बसर जो कारादंड रहितला जो दंड आदेश सुनाई थले एथरो झटका लगी छी कोर्ट, को थी। कोर्ट, कोर्ट, कोर्ट थी। को थी। राय को से चैलेंज करथिले एवं हाई कोर्ट विजिलेंस कोर्ट को राय को कायम रखी छनते बटक विधायक मोहम्मद मोकिम को झटका लगी छी स्पेशल जज विजिलेंस देइ थवा राय କନଭିକ୍ସନ୍ ଆଉ ଫାଇନ୍କୁ କାଏମ ରଖିଛନ୍ତି ମହମ୍ମଦ ମୁକିମ୍ଙ୍କ ତରଫରୁ ଦାଖଲ କରାଯାଇଥିବା ଅପିଲ୍କୁ ଖାରଜ କରିଛନ୍ତି ଏବଂ ଭିଜିଲାନ୍ସ କୋର୍ଟ ଯେଉଁ ରାୟ ଦେଇଥିଲେ ମହମ୍ମଦ ମୁକିମ୍ଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ତାକୁ ଆପିଲ୍ କରିଛନ୍ତି ତେଣୁ ସେକ୍ସନ୍ ଏଇଟ୍ ସବ ସେକ୍ସନ୍ ଥ୍ରୀ ऑफ रिप्रेजेंटेशन ऑफ पीपल एक्ट अनुसार रे विधायक मोहम्मद मुकीम आज कन्भिक्सन पीरियड एवं कन्भिक्स पीरियड पर छबर्ष निर्वाचन लड़ाकू डिस्कवाफाइड हेता कसन पीरियड सर छर्ष जाए से आर्वाचन लड़िपर ना केवल राय को चैलेंज वर सुप्रीम कोर्ट को मान्यवर एवं सुप्रीम कोर्ट सुप्रिमकर्ट जति को स्टे गर केवल से निर्वाचन लड़ी लडिपारे नहे कन्भिकसन पीरियड तिन वर्ष एवं छ वर्ष डिस्किफाड नर्ष जाँ निर्वाचन लड़ी लडिपारि तेज जहाँ वकिलों प्रतिक्रिया सासुच्छी से कनभेनसन पीरियड समेत तो बाकी छः वर्ष छनभेनसन पीरियड तीन वर्ष बाकी छः वर्ष बर नौ बर्तमान कौन सी प्रकार निर्वाचन प्रक्रिय सामिल रही आ, ये हाईकोर्ट राय बर्तमान साटक प्रतिनिधि देवी प्रसाद महांती बाबद्र अधिक सूचना जोड़ी होती आप जानवाक जे महम्मद मुकीम को ये निश्चिंत भाव में बड़ झटका कारण कटक बारवाटी विधायक महम्मद मुकीम को जो भाव में वकिलों के प्रतिक्रिया जे जनभेनसन पीरियड समेत बाकी छ वर्ष अर्थात तो नौ वर्ष पर्यटन निर्वाचन प्रक्रिय सामिल रही पारे ना कि देखुं দেখু আইনগত প্ৰক্ৰিয়া বা আইন দ্বাৰা এবি বন্দ হৈ আমি ৰতীয় জনপ্ৰতিনিধি আইন ধাৰা আঠ মুতক বর্তমান বর্তমানপা মোহাম্মদ মুকিমঙ্কি হুয়েত পাই গোটি প্রকার কটকা রয়েছে কিন্তু যদি সর্বোচ্চ য়ালয় তাঁর রহিতদেশ মিলুছি অর্থাৎ সি যদি আবেদন করুচ এবং আবেদন গ্রহণীয় হোক পরবর্তী সময় তা উপরে যদি রহিতদেশ জারি হেছি তাহলে পুঁথে নির্বাচন লড়া লাগে তাঁর দ্বার খোলিয আমি টিকি পছকু ফেরবা পড়ব দুই হাজার বাইশ মশা অক্টোবর মাছের ভিজিলা কোর্টর রায় আসিলা এবং উক্ত রায় মুম বিয়ে গলা তিনিবৰ্শৰ সশ্ৰম কাৰাদণ্ড সৈতে জৰিমনা পাই নিৰ্দেশ দিলে ভিজিলা কোৰ্ট ভূৱনেশ্বৰ যা চেলেঞ্জ কৰি প্ৰথমে হাইকোৰ্টকৰ দ্বাৰস্থ হৈছিল মুকিম কিন্তু সেই সময়তে মহম্মদ মুকিমৰ সভ্য পদ ৰ হেবা নাই একপ্ৰকাৰ আশংকা সৃষ্টি হ'ল কাৰণ সেই আইন অদালত দ দ্বাৰা দণ্ডিত হৈচাৰিছিল কিন্তু হাইকোৰ্ট মুকিমৰ আবেদনক গ্ৰহণ কলে তুৰন্ত নিম্ন অদালতক রায় উপরে রহিতদেশ জারি কে সর্ত রক্ষি এক লক্ষ টাকার এবং দুই জন জামিনদার তা সহিত যে জরিমানা হয়েছিল তা উপরে রহিতদেশ জারি হয়েছিল কিন্তু নিম্ন অদালতকর উক্ত রায় চ্যাঞ্জ করে মহম্মদ মুকিম আজ সেই আবেদন রায় প্রকাশ পাইলা হাইকোর্ট স্পষ্ট কলে কি নিম্ন অদালত যে রায় তাম রহুচি অর্থাৎ মহম্মদ মুকিমর যে দণ্ডাদেশ রয়েছে তাহলে কায়ে রহুচি বর্তমান বিষয় হচ্ছে যে আগক আপ কট যা লিগাল এক্সপর্ট গোপাল অগ্রওয়ালকর আপনার শুণুলে প্রতিক্রিয়া কি আগামী লাগি এক প্রকার কটকা জারি হয়ে গেল সি আচন লি অর্থাৎ তিন বর্ষর যে দণ্ডাদেশ তা সহ ভারতীয় জনপ্রতিনিধি আইন মুতা ছ বর্ষ নির্বাচন লড়ি পারেনি কিন্তু সত্ত্বেও গোটে সুযোগ রয়েছে কি সে বর্তমান সর্বোচ্চ য়ালয় বা সুপ্রিমকোর্ট দ্বারস্থ হয়ে পে এবং তা আবেদনকু যদি সুপ্রিমকোর্ট গ্রহণ করুক এবং রহতা জারি করছেন তাহলে মামলা সর্বোচ্চ অদালতের বিচারাধীন অবস্থায় রহব এবং মহম্মদ মুকিম নির্বাচন লড়া কোশিপ প্রকার অসুবিধা হব না মোট উপরে আমি দেখুম যে ওএচার ডি সি ঋণ দুর্নীতি মামলা কেবল মহম্মদ মুকিম নুহ একাধিক ব্যক্তি এপরিকি বরিষ্ঠ প্রশাসনিক অধিকারী মধ্যে দণ্ডিত হয়েছেন কিন্তু যেহেতু বর্তমানে নির্বাচনী ঋতু আগকুক নির্বাচন রয়েছে মহম্মদ মুকিম প্রার্থী হওয়াটা এক প্রকার স্পষ্ট তেণু রাজনৈতিক মহলে হটচমট হওয়াটা স্বাভাবিক এবং গোটে বিড়ম্বনার বিষয় হোক না মহম্মদ মুকিম না তাঁর পক্ষ রাখুত আইনজীবী কাহা তরফু বর্তমান সুদ্ধা কৌশি প্রতিক্রিয়া মিপারি না কিন্তু মুকিমর যে নিকটতম মহল সেঠার যা আম সূচনা মিছে কি সে সর্বোচ্চ নয় দ্বারস্থ হবে এবং যদি সর্বোচ্চ ন্যায়ালয়র আবেদন কু গ্রহণ করে রহিতা জারি করছেন তাহলে হুয়েত দ্বারা পুঁথে উন্মুক্ত হব এবং নির্বাচনী মৈদানের পুঁথে মহম্মদ মুকিম দেখ किन बड कथा आर्एचडी सि जो ऋण दुर्नीति गोटे चर्चित घटना जेमि कहिले अनेक अभियुक्त रहिले एउटा अनेक प्रशासनिक अधिकारि रहि मोकिङ यही ममै फसिन्छ य ममलाको आउँ मन पकेवाबु দেখোন মাহব্যাৰ কথা আছিল পৰৱৰ্তী সময়ত ঋণ যাওঁ চৰকাৰী স্তৰৰে ৰিহাতি আকাৰে ঋণ দিয়া যাব কথা আছিল তাক বা সেই ঋণৰ যি আৱণ্টন প্ৰক্ৰিয়া আৰু ঋণ গ্ৰহীতাংকৰ প্ৰকাৰৰ জালিতি হৈ অভিযোগ আছিলা এতিয়া জনে আই এছ অফিচৰ ফচিলে তাৰ সৈতে মহম্মদ মুকিম ফচিছিলে গোটেই লম্বা সময় ধৰি মামলাৰ শুনা চালিলা পাখা পাখি একৈশ বৰ্ষৰ শুনা পৰে ভিজিলা কোৰ্ট স্পেচাল ভিজিলা কোৰ্ট ভুবনেশ্বৰ যি ৰায় প্ৰকাশ কৰিছিল দুই হাজাৰ বাইশ মচা অক্টোবৰ মাছৰে মম্মদ মুকিম্ সম দণ্ডিত কলে অৰ্থাৎ তিনিজন যি ৰে পাছৰু অভিযুক্ত বুলি শব্দটা হটিগলা সেনে দোষী সাব্যস্ত হলে কিন্তু মহম্মদ মুকিম্কৰ ৰদ হেবাৰ কথা আছিল যি ন্যায়িক প্ৰক্ৰিয়া ৰচি কি নিম্ন অদালতৰে জনে যদি দণ্ডিত হ'ব তাৰ সেই অপিলৰে পুনি উচ্চ অদালতক যাই পাৰিব সেই প্ৰক্ৰিয়া ফল' কৰিছিলে মহম্মদ মুকিম আৰু তুৰ হাইকোৰ্টৰ হাইকোৰ্ট ভিজিলা কোৰ্টকৰ উক্ত ৰায়দেশ জাৰি কৰিলে তাৰ সৈতে জৰিমানে ৰ জাৰি হৈছিল যিহেতু মহম্মদ মুকিমু তিনিবৰ্শ সশ্ৰম কাৰাদ সৈতে জৰিমনাপাই নিৰ্দেশ হৈছিল কিন্তু সেইযোৰ আবেদন পাখা পাখি দুই বৰ্ষ ধৰি হাইকোৰ্টৰে ৰ আজি তাৰ চূড়ান্ত ৰায় আছিল গোটেই ইয়েবি চকিত কল ভা গোটেই ৰোচক বিষয় যে আজি গোটেই স্পেচাল মেনচন হৈ এই অৰ্ডাৰ সামনাুক আছে এবং যা রায় আসছে তাহলে মহম্মদ মুক্তি এ বাবদ কিংবা মহম্মদ মুক্তি তরফ প্রতিক্রিয়া এ বাবদ আসছে কি

बड़ो प्रसंग में कहि परबा किंतु इयारी भितरे जदी तंकू हाई परे सुप्रीम कोर्ट रो आश्वस्ति मिलुची ताहेले निश्चिंत भाबरे तंको निर्वाचननी प्रक्रिया आगे को जारी रहबो देवप्रसाद देखों तू ये गोटिए केवल मामला नु हे आमे মাত্র গোটিয়ে মাছ তেলে দেখি মহম্মদ আউ আছে অদালত ঝটকা লাগিয়েছিল বারবাটী কটক নির্বাচনী মামলা সে মামলার রায় মধ্য মুকিঙ্ বিধরে যাই এবং হাইকোর্ট মোহাম্মদ মুকিং নির্বাচন কু অবৈধ বা অসিদ্ধ ঘোষণা করে সারি ছে কারণ নোমিনেসন দাখল করা সময় যাহ যাহা তা রিলেটেড ডকুমেন্টস দবা কথা তাহলে দেই নাই এবং মিথ্যা সত্য পাঠ হাই হাইকোর্টে তাহা। প্রমাণিত হয়েছিল যদ্বারা তাঁর নির্বাচন অসিদ্ধ ঘোষণা করাবর্তী সময় সে সর্বোচ্চ য়ালয় দ্বারস্থাঁকি এবং সেখানে মামলা বিচারাধীন রয়েছে মাত্র গোটিয়ে মাছর ব্যবধান পরে আজ আসুচি পুড়ি ঋণ জালিয়াতি মামলার রায় আসুচি এবং এ রায় মুকিম বিদালত তরফর বা আইন অদালত তরফর দুই দুইটি ঝটক্কা মিলুচি মহম্মদ মুকিম রাজনৈতিক ক্ষেত্রে যদি আমি দেখুম দুই হাজার উনিশ নির্বাচন বিজেডি ও কংগ্রেস ভিতরে

মহম্মদ মুকিমর জিতাপট হয়েছিল শেষ মুহূর্তে এবং কটক জেলার কেবল ইয়ে হচ্ছে একমাত্র নির্বাচন মণ্ডলী কটক জেলার নটি বিধানসভা ক্ষেত্র রয়েছে তাভিত আঠটি বিজেডি জিতাপট পট হয়েবে বারবারটি কটকরে বিজেডি প্রার্থী দেবশী সামন্তরা নির্বাচন হারিলে মহম্মদ মুকিমর জিতা জিতাপট হয়েছিল এবং চলিত নির্বাচন মহম্মদ মুকিম তরফ গোটে লম্বা সময় ধর আমি দেখুমে প্রস্তুতি জারি রক্ষি বেলে অদালতি ঝটকা লাগি তেমন রাজনৈতিক মহলের চর্চা হওয়াটা স্বাভাবিক অনেক ভিতরে